সালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম টেকনিক্যাল বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। সো আমরা আজকে আপনাদের সামনে একটা অ্যাপ নিয়ে আসছি, সেটা হচ্ছে ফুডফান্ডা অ্যাপ। সো ফুডফান্ডাতে আপনি কীভাবে অর্ডার করবেন, ফুডফান্ডাতে অর্ডার করলে আপনাকে বাসায় এসে খাবার দিয়ে যাবে, সেক্ষেত্রে কি আপনাকে প্লেটটা বিকাশে করবেন কি না ওরা আসার পরে করবেন, অর্ডারটা পিক আপ করার পরে। সো আফটার অল এ টু জেড আমরা সব কিছু আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। সো আমরা চলুন দেখি কীভাবে আপনি ফুডফান্ডাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আমরা ফার্স্টে আমাদের ফোনের যে প্লে স্টোরটা আছে প্লে স্টোরটাতে যাচ্ছি। সো আমার ফোনে প্লে স্টোরটাতে গেলাম আমরা, প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন ফুডফান্ডা, আপনি যে সার্চ বক্স আছে সেখানে আপনি লিখবেন ফুডফান্ডা, এই যে ফুডফান্ডা লিখবে সার্চ দিবেন, দেন এখানে ফুডফান্ডার একটা অ্যাপস চলে আসবে, অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে আপনার এখানে ডিরেক্ট লেখার পরে অন্য কোনো অ্যাপসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ফুডফান্ডা লেখার সঙ্গে সঙ্গে তাদেরই একটাই অ্যাপ, সেই অ্যাপসটাতে আপনি ঢুকবেন। সো এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন, আমি আগে থেকে ইনস্টল করে রাখছি, সেক্ষেত্রে আমাকে ইনস্টল করা লাগবে না, আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি এখান থেকে সরাসরি ফুডফান্ডা অ্যাপসটাতে, সো এটা হচ্ছে আমার ফোনে অ্যাপস, সো আমি অ্যাপসটাতে ঢুকলাম এইটা। সো আমি অ্যাপসটাতে ঢুকবো, অ্যাপসটাতে ঢুকার পর পরে ঢুকার পরে আপনার সামনে ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি কোনো কিছু অর্ডার করতে পারবেন না আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া। সো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে এই যে এই পাশে কর্নারে যে তিনটা চিহ্ন আছে, তিনটা দাগ দাগ আছে, সেটা আপনি ক্লিক করবেন, দেন আপনি এক লগ ইন ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আমি এখানে লগ ইন ক্রিয়েট অ্যাকাউন্ট করবো, যেহেতু আমাদের ফুডফান্ডাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি এখানে আপনার ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আমরা এখানে ফেসবুক দিয়ে আজকে করবো না, আমরা এভাবে করবো, আমরা এখানে আমাদের মেল অ্যাড্রেসটা দিব। সো আমি আমার মেল অ্যাড্রেসটা দিচ্ছি, আমি আমার মেল অ্যাড্রেসটা দিলাম, দেন নেক্সট, দেন এখানে আপনার ফার্স্ট নেম আমি এখানে দিলাম টেকনিক্যাল বিডি, দেন এখানে আমার পাসওয়ার্ডটা আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিলাম, দেন আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বারটা চাচ্ছে, আপনার যে ফোন নাম্বারটা আপনার কাছে আছে সেই ফোন নাম্বারটা এখানে দিবেন, সেটা রবি হোক, এয়ারটেল হোক, বাংলালিংক হোক, যে কোনো সিম হলে সেটা এখানে দিতে পারবেন। সো আমরা এখানে দিলাম, দেন আমরা নেক্সটে যাব। সো আমার ফোনে একটা কোড গেছে, সেই কোডটা এখানে বসাতে হবে, আপনার ফোনে একটা এরকম কোড যাবে, আপনি সেই কোডটা এখানে বসাই দিবেন। সো বন্ধুরা আমার ফোনে দেখি কোড আসছে কিনা কিনা, সো কোডটা এখন আসে নাই। আমার ফোনে একটা কোড চলে আসছে, 9751। আমি বসাই দিয়ে দিলাম, দেন এখানে আমি অটোমেটিকলি গেছি। সো এখন আমি তাদের কাছে ফুড অর্ডার করতে পারবো, তারাও আমাকে আমার ডিটেলসে আমাকে ফুডটা পৌঁছে দিতে পারবে। আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমরা আবারও ঢুকব সেই প্রোফাইলে, প্রোফাইলে ঢুকে এখানে আপনার ছবিটা সিলেক্ট করে দিবেন। এখানে মাই প্রোফাইলে যাচ্ছি, মাই প্রোফাইলে গেলে এডিট করুন, এডিটে ক্লিক করে আপনার এখানে আপনার ছবি, আপনার অ্যাড্রেস সব কিছু আপনি সিলেক্ট করে দেবেন, দেন আপডেট দিয়ে দেবেন। দেন আমরা অর্ডার করবো কীভাবে, সো আপনি এখান থেকে ডেলিভারি লিখে সার্চ দিয়ে দেবেন। সো এখান থেকে আপনি তখন আপনি মন থেকে যে কোনো ফুড, এখানে ফুড এর নামটা লিখে আপনি যে ফুডটা নিতে চাচ্ছেন সেই ফুডটা এখানে লিখে আপনি সেখান থেকে অর্ডার করে দিবেন। দেন আপনার বাসায় এসে আপনি যদি চান যে আপনার প্লেট করে দিতে বিকাশে, বিকাশে প্লেট করে দিতে পারেন, আবার যদি আপনি মনে করেন যে না আমি ফুডটা পিক আপ করার পরে দেন আমি অর্ডারটা, আমার যে ক্যাশটা টাকাটা, যে টাকাটা আমার হয়েছে সেটা আমি দিব, সেক্ষেত্রে আমি সেটাও পারবেন। সো এভাবে আপনি ফুডফান্ডা অ্যাপটি হ্যান্ডেল করবেন। সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেল।